আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল শো। আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচ ফোড়ন মশলায় চিকেন ভুনা। এটা খেতে আচারে ঘ্রাণ লাগে এবং খুব সুন্দর। তো চলুন দেখা যাক কিভাবে পাঁচ ফোড়ন মশলা দিয়ে চিকেন ভুনা করছি। চিকেন আমরা সাধারণত যে সমস্ত মশলা দিয়ে রান্না করি, এটার মধ্যে পাঁচ ফোড়নটা দিলে চিকেনের স্বাদটা দ্বিগুণ হয় এবং খেতে আচারের মতো লাগে, যে আচার দিয়ে ভাত খাচ্ছি সাথে চিকেন রান্না। তো প্রথমে আমি রান্না করতে পাঁচ ফোড়নটা ভেজে নিচ্ছি। আমার পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি গুঁড়া করে নিব। এখন চিকেন রান্নায় চলে আসলাম, তো আমি তেল দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, আজকের রান্নায় আমি সব গুঁড়া মশলা ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা হোক সে পর্যন্ত ওয়েট করছি। রান্না আমরা গৃহিণীরা কম বেশি সবাই জানি। আমার এই রান্না করার উদ্দেশ্য হলো মূলত নতুনদের জন্য, যারা নতুন রাঁধুনি তারা আশা করছি আমার রান্নাগুলি তাদের উপকারে আসবে এবং নতুন অনেক কিছু শিখতে পারবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল, এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ আদা, এক টেবিল চামচ রসুন দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম, এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম, এটা একটু ঝাল হবে কারণ আচারে যেহেতু ঝাল থাকে, যেহেতু আচারে মশলা দিয়ে করবো সেজন্য চিকেন ভুনাটাতে মরিচ গুঁড়াটা একটু বেশি দিলাম। জিরা গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, দারচিনি পাউডার দিলাম, তেজপাতা পাউডার দিলাম, এলাচি পাউডার দিলাম, লবঙ্গ গুঁড়া করে নিয়েছি ওটাও দিলাম। এখন আমার তৈরি করা স্পেশাল পাঁচ ফোড়ন মশলাটা দিলাম, যেটা দেওয়াতে মাংসটা আচারের স্বাদ আসবে। এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। মশলাটা কষানোর জন্য পানি দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেন কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন এটা আমি দিয়ে দিলাম। এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, এটা থেকে পানি উঠে এটা কষানো হয়ে যাবে। পরে আসছি 10 মিনিট পরে। আবার ফিরে এলাম 10 মিনিট পর। তো চিকেনটার আমার কি অবস্থা দেখি, এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি দিব। পর্যায়ে লবণটা আরেকবার দেখে নিব ঠিক আছে কিনা। এখন এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করব, ঝোলটা শুকিয়ে আসার জন্য। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। আমার চিকেনটা ভুনা হয়ে গিয়েছে, খুব সুন্দর আচারের ফ্লেভার আসছে। এখন আমি এটাকে নামিয়ে
একটি ডিশে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল পাঁচ ফোড়ন দিয়ে চিকেন ভুনা। খাবারটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আপনারা এই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমি বিদায় নেওয়ার আগে আমার দুইটা রেগুলার ভিউয়ার্স TSPMP রক্স ট্রিক্স ও নুসরাত মিমকে শাউট আউট করছি। তোমাদেরকে আমার চ্যানেলে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবারও আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।